গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ইউ ড্রিম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি এখানে এসেছি না, আমার বাপের বাড়িতে বিয়ের পর প্রথমবার ওর সঙ্গে আমার বাপের বাড়িতে আসা। আগে আমি এসেছিলাম, একা এসেছিলাম, বরের সঙ্গে আসিনি, এবার প্রথমে এসেছি। তো আমরা এসেছি কালকে রাত্রিবেলা। আজকে আমাদের ঘরে একটা পুজো আছে আর কি, আমার বাপের বাড়িতে মা সন্তোষী মার পুজো। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো বা আমার চ্যানেলে দেখেছে, আগেও একটা ভিডিও ছিল ওই পুজোর। তো আজকে ভাবছি ছোট্ট একটা ব্লগ করব। তো ভাবলাম সকাল থেকে স্টার্ট করি। আমি স্নান টান করে নিয়েছি, এখন ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে কাজ করব। এখনো ঠাকুর মশাই আসেননি পুজো করতে, তো আমরা রেডি করে নিই। তারপর আবার কথা হচ্ছে, আমি যতটুকু পারি ততটুকু শ্যুট নেবো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। অবশ্যই পূজার প্রিপারেশন আমাদের অলমোস্ট ডান হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই পুজোতে বসবে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই আর দেখিয়ে নিই আমাদের ঘরে কি পূজা হচ্ছে। আসলে আমাদের ঘরে সন্তোষী পুজো হচ্ছে, তো তো মাকেও দেখাচ্ছি আমি ঠাকুর ঘরটাকে, মানে দেখিয়ে দিচ্ছি কীরকম প্রিপারেশন নিলাম আমরা। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদেরই ভাই রাখু, ও ঠাকুর হিসেবে আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমি ওকে খুব বেশি পছন্দ করি, কমফোর্টেবল আমি ওর সাথে কাজ করতে। তো ও এখন পুজোতে বসবে আর কি। এমনিতেই বলছি ওর দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আমাকে বলছে সর সর সর। তো আমি এখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে হেল্প করবো, যা যা লাগে দেবো ওকে। ঠাকুরও তো এরকমই হয়, এটা দাও ওটা দাও, বলছে এটার জন্য এখানে আমি দাঁড়িয়ে থাকবো, ও করবে। আর আমরা না আমাদের ঠাকুরকে, মানে সন্তোষী মা ঠাকুরকে আমরা ফ্রুটস বাজার থেকে কোনো ফ্রুটস দিই না আর কি, কারণ মায়ের তো চোকা জিনিসটা পছন্দ না, তার জন্য আমরা কোনো এনাদের ফ্রুটস ইউজ করি না পূজাতে। যা যা আমরা ঘরে বানাই, লাইক আমাদের ঘরে যা যা ফ্রুটস হয়, যেমন সেটা আমাদের ঘরে হয় আখ, এটা আমরা ইউজ করি। আর ঘরে বানিয়ে যা যা দেওয়া যায় ওগুলোই আমরা পুজোতে দিই আর কি মাকে। তো আশা করছি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আপাতত এখনের জন্য সব সব কৃত্য মিলবে তার জন্য।
এখন হচ্ছে আমাদের অঞ্জলি টাইম, আমরা সবাই এখন অঞ্জলি নেব। পূজা কমপ্লিট, অঞ্জলি নেওয়া হয়ে গেলে তারপর হবে বালক পূজন। সন্তোষী মা মায়ের পুজোর ব্রত করলে না বালক পূজন তো করাতে হয়, তো আফটার পূজা বালকদের ভোজন করানো হবে, না গাভীর বুকটা খাওয়ানো হবে আফটার পূজা, তারপর বালকদের ভোজন করানো হবে। আর এই পূজাটা হয় ফ্রাইডেতে, আজকে হচ্ছে ফ্রাইডে, তো আশা রাখছি আমি কালকে ব্লগটা স্যাটারডেতে আপলোড দেবো আর কি, দেখি কতদূর আমি এডিট করতে পারি। তো এখন আমরা অঞ্জলি নিচ্ছি। ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে দশমান তিথু দশদার গোত্র শ্রী শুভের নাম এসো স্বচন্দন মা, এখন শেষ হয়ে গিয়েছে, মা এখন যাচ্ছে গাবিকে ভোগটা খাওয়াতে।